একদম সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন আশ্রমের একটা বিশাল বড় একটা পুকুর আছে। প্রতি পূর্ণিমায় আমাদের এখানে বিশেষ পুজো হয়, সত্যনারায়ণ পুজো। হ্যাঁ, মা বাবা এসছেন আজকে। নমস্কার, আপনার নামটা যদি? আমার নাম অরূপ ভট্টাচার্য। সেন্নিয়ে হয়, সত্যনারায়ণ পুজো হয় এখানে। যদি কেউ ভোগ নিতে আসেন তাহলে আমাদের একটু আগের থেকে বলতে হবে। আমি কারো বিচার করতে পারি না, সে অধিকার আমার নেই, এক নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে, অনেক আছে যেমন একাদশী, উপবাস, এই জিনিসগুলো মূল ঠাকুর বিজ্ঞানের সঙ্গে বাস্তবের সঙ্গে এত সুন্দর মিলিয়ে দিয়েছে, নামে সব কিছু। আমার কথা স্মরণ করো। জয় গুরু, নমস্কারম, আমি অঙ্কুশ আর ডিভাইন সোলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি হঠাৎ করেই, কোনো প্ল্যান ছিল না, আমি আজকে এই মুহূর্তে আছি ব্যান্ডেল রাম ঠাকুর সেবা মন্দিরে। তো আমি ব্যান্ডেলে বিশেষ একটা কাজে এসেছিলাম, তো সেখান থেকে গুরুদেবের আশ্রমে আমি একবার ঘুরে যাব না, গুরুদেবের আশীর্বাদ নিয়ে যাব না, সেটা কখনোই হতে পারে না। সেই জন্য আমি আজকে পরিবারের সাথে, অর্থাৎ আমার বাবা মার সাথে আজকে এখানে চলে এসেছি হঠাৎ করেই। এখন এই মুহূর্তে আয়োজন চলছে এখানে, কমল কাকু যিনি আছেন সকলে চেনেন, নতুন করে চেনানোর কোনো প্রয়োজন নেই। কমল কাকু এখানে সান্ধ্যকালীন যে গুরুদেবের যে সেবা অর্থাৎ পুজো হয়, তার জন্য যে প্রসাদ গুরুদেবকে সমর্পণ করা হয় তার ব্যবস্থা করছেন। আপনারা দেখতেই পাচ্ছেন পিছনে কমল কাকু নিজের কাজ করছেন। এখন তো কোভিড সিচুয়েশন এখন একদম নেই বললেই চলে, সমস্ত প্রিকশন নিয়ে আপনারা ডেফিনেটলি একবার এখানে আসুন। আর যারা এই ব্লগটা প্রথমবারের জন্য দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব, আগেও এখানে রাম ঠাকুরের সেবা মন্দির ব্যান্ডেলের দুটো ভিডিও আছে, সেগুলো আপনারা দেখতে পারেন এবং অনেক কিছু সেখানে ইনফরমেশন দেওয়া আছে, সেগুলো আপনারা জেনে নিতে পারেন। এবং একবার এখানে অবশ্যই আসুন, আপনাদের খুব খুব ভালো লাগবে। এত সুন্দর একটা মনোরম পরিবেশে এই মন্দিরটি অবস্থিত, যেখানে আপনাদের আসতে খুবই ভালো লাগবে। যারা চ্যানেলটিকে প্রথমবারের জন্য দেখছেন ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করবেন, যাতে ইন ফিউচার যখনই আমি কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশানগুলো যেন টাইম টু টাইম আপনাদের কাছে চলে আসে। জয়রাম। আশ্রমের প্রধান গেট, সকলের প্রিয় কমল কাকু, নতুন করে পরিচয় করানোর কোনো প্রয়োজন নেই। আজকে আমি হঠাৎ করে এখানে এসেছিলাম একটা কাজে, তো সেখানে আমি হঠাৎ করেই এখানে চলে এসেছি। কমল কাকুর সাথে একবার দেখাও হয়ে গেল গুরুদেবের আশ্রমে, এখানে আসলে তো এখানে আসবো না, এটা হয় না। আপনারা আসবেন সকলে, সকাল বিকেল দুবেলায় পুজো দেখবেন, দুপুরে ভোগ ব্যবস্থা আছে, অবশ্যই সেটা কুপনের বিনিময়ে সামান্য পয়সার দিন। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, আর সকল ভক্তবৃন্দ যারা এই ভিডিওটা দেখছেন তারা প্রত্যেকে, এবং যারা দেখছেন না, যারা জানেন না, যারা দেখছেন তারাও যেন তাদেরকে জানিয়ে দেন। প্রতি পূর্ণিমায় আমাদের এখানে বিশেষ পুজো হয়, সত্যনারায়ণ পুজো, সন্ধ্যা 6টা থেকে শুরু হয়, প্রচুর ভক্ত সমাগম হয়, আপনারাও আসবেন। তাছাড়া প্রতি রবিবার একটা স্থানীয় সকলে মিলে এবং আমাদের গুরু ভাই গুরু বন্ধুদের নিয়ে একটা প্রতি রবিবার আমাদের এখানে কীর্তনের অনুষ্ঠান হয়, কীর্তন হয় এবং হ্যাঁ, এবং সত্যনারায়ণ পুজোর সাথে সাথে। আচ্ছা, কীর্তনের যে অনুষ্ঠানটা হয় সেটা সান্ধ্যকালীন হয়? সান্ধ্যকালীন, সন্ধ্যা 6টা থেকে শুরু হয়, সন্ধ্যা 6টা থেকে এটা 8টার মধ্যে সঙ্গে সত্যনারায়ণ পুজোও চলে। হ্যাঁ, প্রত্যেক রবিবার সন্ধ্যে 6টা থেকে 8টা অবধি সত্যনারায়ণ পুজোর সাথে সাথে আমাদের এখানে কীর্তনও হয়। এখানে যারা কাছে আছেন বা যারা দূর থেকে আসছেন এখানে, তারাও রবিবারটা পার্টিকুলারলি আপনারা এই দিনটা অ্যাটেন্ড করতে পারেন, খুব ভালো লাগে। আর এত সুন্দর একটা মনোরম পরিবেশে এই মন্দিরটা। হ্যাঁ, তো আশা করি সকলের খুব খুব ভালো লাগবে। হ্যাঁ,
আর আপনার শরীর কেমন আছে? আপনি ভালো আছেন তো? ভালো আছি। আচ্ছা আচ্ছা, আপনার সকলে আশা করব আসবেন এবং সুস্থ থাকুন, ভালো থাকুন। নিশ্চয়ই নিশ্চয়ই, আপনিও নিজের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, এখানে এলে আমাদের এই সমস্ত গুরু ভাই গুরু বোনদের সঙ্গে পরিচয় হয়, এটা একটা আলাদা আনন্দ, আনন্দ। আর এটা একটা অনেক বড় পরিবার। হ্যাঁ, পরিবার আমাদের, যে পরিবারগুলো এত ছোট ছোট আজকালকার দিনের যে পরিবার, সেই পরিবারের গণ্ডি কেটে এই যে পরিবার, এ তো একটা মহাপরিবার, মহাপরিবার। এত গুরু ভাই গুরু বোন, দেখো আনন্দ লাগে, আনন্দটা অপরিসীম। হ্যাঁ, তাদের সঙ্গে পরিচয় হয়, তারা কোথায় থাকেন আসেন যান, আত্মীয়তার মতো বন্ধন হয়, সম্পর্ক হয়। আচ্ছা, আজকে হঠাৎ করেই আমি এখানে গুরুদেবের আশ্রমে আশ্রাম ব্যান্ডেল রাম ঠাকুর সেবা মন্দিরে, সাথে আমার বাবা মাও এসছেন। কোনো প্ল্যান ছিল না, কিন্তু হঠাৎ করে আমি এখানে এসেছিলাম কিছু কাজের জন্য, তো এখানে এসেছি যখন অবশ্যই গুরুদেবের সাথে একবার দেখা করে আসব, তেমনই ইচ্ছা ছিল। তো সেই অনুযায়ী আমি আজকে মন্দিরে চলে এসেছি। হ্যাঁ, মা বাবা এসেছেন আজকে। হ্যাঁ, এখানে শ্রী শ্রী কৈবল্যনাথের নিত্য ভোগ ও শ্রী শ্রী সত্যনারায়ণের পুজোর জন্য মাসিক চাঁদা গ্রহণ করা হয়। যারা যারা ইচ্ছুক তারা মন্দিরে এসে সেই চাঁদা প্রদান করতে পারেন। আমি ডেসক্রিপশানে ফোন নাম্বার দিয়ে দেবো, যাতে আপনারা ওভার দ্য ফোনও এই চাঁদার জন্য যোগাযোগ করতে পারেন। আমার মা আর আমার বাবা, বাবা প্রথমবারের জন্য আসলো এখানে মন্দিরে। জয়রাম, জয়রাম। আচ্ছা নমস্কার, আপনার নামটা যদি? আমার নাম অরূপ ভট্টাচার্য। তো আপনি কি ব্যান্ডেলেই থাকেন? হ্যাঁ, আমি ব্যান্ডেল কোদালিয়াতে থাকি। কোদালিয়াতে আপনার বাড়ি? আচ্ছা, এই মুহূর্তে আপনি ব্যান্ডেলের শ্রী রাম ঠাকুর সেবা মন্দিরের গুরুদেবের সেবা এবং নিত্যদিনের পুজোর দায়িত্বে আপনি আছেন। আচ্ছা, তো আপনি কি বর্তমানে মানে এখানেই আছেন? আমি, হ্যাঁ এখানেই আমি থাকি, এখানেই পুরোপুরি শিফট। হ্যাঁ, এখানেই পুরোপুরি শিফট। আচ্ছা আচ্ছা, তো খুব ভালো লাগলো আপনার সাথে আলাপ হয়ে। আপনি আসার আগে আমার চন্দন কাকুর সাথেও একইভাবে আলাপ হয়ে গেছিল, সুন্দর একটা রিলেশন তৈরি হয়ে গেছে। আপনার সাথেও আজকে আলাপ হলো, খুব ভালো লাগলো। কেউ যদি আসতে চান এখানে, কোন সময়টা আসলে পরে পুজোয় অ্যাটেন্ড করতে চায়? প্রথম কথা, আমাদের নিত্য ভোগ হয় এবং শ্রী শ্রী সত্যনারায়ণের শিরনীয় হয়, সত্যনারায়ণের পুজো হয়। এখানে যদি কেউ ভোগ নিতে আসেন তাহলে আমাদের একটু আগের থেকে বলতে হবে। আচ্ছা, এক নম্বর। দ্বিতীয় কথা, এমনি মাধুকরি যেটা হয় ভোগের পরে, মাধুকরি প্রসাদটা পেতে পারে, কিন্তু বসে যদি ভোগ নিতে হয় তাহলে আমাদের কমিটি আছে, তাদের সঙ্গে কথা বলে সেই হিসেবে একটু জানিয়ে আসতে হয়। হ্যাঁ, জানিয়ে আসতে হয়। ধরুন একসাথে 10 জন বা 10 জন। আচ্ছা, ওইটা, হ্যাঁ ওইটাই জানিয়ে আসতে হবে। জানিয়ে আসলে সুবিধা। আর এমনি আসবে, ঠাকুরের 10টার সময় আসবে, ঠাকুরের পুজো দেবে, পুজো দেখবে, মাধুকরি যেটা হবে সেই মাধুকরি প্রসাদ পাবে। আমার আপনাদের কমিটির ফোন নাম্বার এবং আপনার ফোন নাম্বারটা আমি দর্শকদের জন্য এখানে দিয়ে দেবো ডেসক্রিপশনে। তো যারা কেউ যদি ইচ্ছুক হন আপনার সাথে কথা বলতে বা গুরুদেবের যে মাসিক চাঁদার যে এখানে যে অনুদান যদি কেউ দিতে চান স্বইচ্ছায়, তাহলে যাতে তারা আপনার সাথে যোগাযোগ করতে পারে বা কমিটির সাথে যোগাযোগ করতে পারে, সেই জন্য আপনার নাম্বারটা এবং কমিটির কারোর একটা নাম্বার আমি এখানে ডেসক্রিপশনে দিয়ে দেবো। হ্যাঁ, কেউ যদি দিতে চায় সেটা এখানে দিতে পারে, সে অনুযায়ী বিল পাবে। অবশ্যই অবশ্যই বিল পাবে। আর আপনারা বিল পাবেন এবং অবশ্যই আপনারা কাকুর সাথে যোগাযোগ করে নেবেন এবং কমিটির আরও আমি নাম্বার দিয়ে দেবো। ধরুন কাছাকাছি হয় আমাদের ব্যান্ডেল এরিয়ার মধ্যে, তাহলে তারা বলে যে বাড়ি মন্দিরে না, সরাসরি তাদের বাড়ি থেকে কালেকশন করা হয়। আমাদের অনেক গুরু ভাই বোন ব্যান্ডেল, বাঁশবেড়িয়া এবং কি চন্দননগর, যারা চারিদিকে আছেন, তো ওনারা আমাদের যারা গুরু ভাইরা আছে তারা গিয়ে কালেক্ট করে নিয়ে আসে। আর কেউ যদি মনে করেন এখানে এসে দেবেন, এখানেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠাকুর যেমন সব রকম পথে দেখিয়েছেন, এটা সব রকম পথেই আমাদের দেখিয়েছেন। এই হচ্ছে ভালো লাগলো আপনার সাথে আলাপ। আর ঠাকুরের একটা কথা আমি বলবো, ঠাকুরই বলে, এটা বেদবাণীরই কথা, যে শুচি অশুচি, ন্যায় অন্যায়, অমুক
অন্যের বিচার করা, কারো নিন্দা করা বা আমি কারো বিচার করতে পারি না, সেই অধিকার আমার নেই, এক নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে অনেক আছে, যেমন একাদশী, উপবাস, এই জিনিসগুলো মূল ঠাকুর বিজ্ঞানের সঙ্গে বাস্তবের সঙ্গে এত সুন্দর মিলিয়ে দিয়েছেন। মানে উপবাস নিয়ে একটা কথা আছে, তারপরে আপনার একাদশী নিয়ে কথা। উপবাস বলতে ঠাকুর যেটা বলছেন, উপযোগ বাস, মানে আমি যে উপবাস করছি কার জন্য করছি, ঠাকুরের জন্য করছি। তো না খেয়েই আমি উপবাস করি, না খেয়েই উপবাস করলাম, কিন্তু উপবাস করলে আমার জল পিয়াসা পেলো, কেউ হয়তো আমাকে ফোন করলো, কে দিদি কেমন আছেন, আছি ভালো আছি, কী অমুক মাসে কী করছো, এই উপবাস করছো খুব, এখন যারা একটা শরবত খেয়ে নিই, এই যে আমরা উপবাস করলাম কষ্টটা ভিতরে, এটা ঠাকুর ঠিক চান না, পছন্দ করতে চান না। উপবাসের নিকটে বাস করা, তুমি সারাদিন আমার নাম করো, আমার কথা স্মরণ করো, বলেছেন নামে সব কিছু, আমার কথা স্মরণ করো, উপযোগ বাস, মানে আমার নিকটে, উপ হচ্ছে নিকট আর বাস হচ্ছে নিকটে বাস করা, বাসস্থান, আমার নিকটে থাকলে সেটাই সব কিছু হয়। আর একাদশী হচ্ছে একাদশ ইন্দ্রিয়কে এক করে রাধা গোবিন্দর নাম করা, সেই নামেই আসছে, সেই নামে সব এক নাম করা হচ্ছে একাদশী, এটাই হচ্ছে একাদশী। একাদশী মানে এটা ওটা সেটা নয়, খাওয়া অমুক তমুক দই ছিঁড়ে সেটা নয়, না এটা হচ্ছে পুরোপুরি ভুল, পুরোপুরি ভুল আমরা করি। হ্যাঁ, এই যে অর্থটা আপনি আজকে বললেন এটা খুব ভালো, কিন্তু এইটা ভিডিওটার মাধ্যমে যারা দেখছেন তারা এর অর্থটা নিগুড় অর্থ যেটা কি বলতে চেয়েছেন সেটা তারা উপলব্ধি করতে পারে, উপলব্ধি করতে সেটা অনুধাবন করলে তাদের বাস্তব জীবনে সেটার প্রয়োগ যদি তারা করেন তবেই গুরুদেব সন্তুষ্ট সন্তুষ্ট। বাহ বাহ, খুব ভালো লাগলো। এরকম ঠাকুরের অনেক কথাই আছে, মূল একটাই নাম, স্থান নেই, বিছানায় শুয়েও নাম করতে পারি, হাঁটতে চলতে রান্না করতে, বাবা কখন নাম করো, ঠাকুর বলছে নাম কেন কখন করবেন, কেন রান্না করেন তখন নাম করেন, রান্না করতে করতে নাম করেন, নামের কোনো স্থান নেই, যখন খুশি যেখান খুশি তখনই আপনার নাম করেন। সূচি অসূচি বলতে সব কিছুই ঠাকুর বলে, বাড়িতে মা থাকলে, বয়স্ক বাবা থাকলে, বয়স্ক মা থাকলে তাদেরকে খাইতে দিতেন না, মায়েদের একটা কথা নিয়ে ঠাকুর কিন্তু এই কথাটা বলেছেন, কে হচ্ছে ব্যাপার কিছু নেই, নামে সব ব্যাখ্যা করে ঠাকুরের কথা বলে শেষ করা যাবে না, অফুরন্ত কথা ঠাকুরের বেদবাণীতে, অফুরন্ত কথা একটাই। বেদবাণী বইটা তিনটে খণ্ড, যেটা বেদবাণীর তিনটে খণ্ড, সেটা অবশ্যই আমি দর্শকদেরকে বলবো যেন তারা এখান থেকে, এখানে তো সমস্ত সবকিছু পাওয়া যায়, এখান থেকে আপনারা কালেক্ট করতে পারেন বেদবাণীর সমস্ত খণ্ডগুলো বা ঠাকুরের আরো যে বই আছে সেগুলো এখান থেকে কালেক্ট করতে পারেন, আপনারা সেগুলো পড়তে পারেন, সেখানে আরো বিশদে অনেক ঠাকুরের পর যত নাচ আচ্ছা না দেওয়াই ভালো, আর যদি একান্তই আপনার মনের ইচ্ছা হয় না ঠাকুরকে নিয়ে চন্দন লাগি এরকম দেখি কোন দিক করে বোটাটা ওপর দিকে না, যখন তুলসী যেরকম ভাবে ফোটে, হ্যাঁ জাস্ট তুলসী যেরকম ভাবে ফোটে, আচ্ছা একটু চন্দন দিয়ে তো দেবো, হ্যাঁ চন্দন দিয়ে দেবেন, দুদিকে দুদিকে দু পায়ে দুটো দেওয়া যাবে, আমি কয়েকজনের নামে এরকম দিই তো, হ্যাঁ সেই নাম করে আপনি রাখবেন কি করে দেবেন ঠাকুরের পরের সময় একটা খাবার